জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডে নিজের খেলার সময় অসুস্থ হয়ে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার রহমান তার বয়স হয়েছিল মাত্র পঞ্চাশ বছর ফেডারেশনের চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার ইনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন রহমান এখন বিকাশ বিকাশ নিজের নিজে কর। বিকেল তিনটায় শুরু হওয়া ম্যাচ চলার এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সাথে সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় সংকটাপন্ন দাবারুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকেরা তবে তাতে কাজ হয়নি পরে চিকিৎসকেরা দেশেরা সেরা এই গ্র্যান্ডমাস্টারকে মৃত ঘোষণা করেন উনিশশো সালে জন্ম নেওয়া জিয়াউর গ্র্যান্ডমাস্টার খেতাবে ভূষিত হন আলো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম মাঝার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়ে বিস্তারিত আর কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন আমি প্রথমেই বলতে চাই একটা মর্মান্তিক বা দুঃখজনক একটা ঘটনা এটা কারণ কেউ এভাবে হঠাৎ করেই যে একজন গ্র্যান্ডমাস্টার এভাবে পৃথিবী হিসেবে চলে যাবেন সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেননি আপনি যেটা বলছেন যে কীভাবে ঘটেছে এটা অবশ্যই আমরা সবাই মুখিয়ে ছিলাম জানার জন্য কারণ কীভাবে এই ঘটনা ঘটলো কারণ একজন সুস্থ মানুষ খেলতে গেছেন আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যাদের খেলার মাঝখানে ব্রেক ব্রেক থাকে সেই ব্রেকের সময় পাশে টেবিল অথবা নিচে পানি দেওয়া থাকে সেই পানিটা নিয়ে তারা সেই ব্রেকের সময় পানিটা খান এবং চিন্তা করেন দাবা যে খেলাটা চলছে সেটা নিয়ে সো যখন প্রাণীতে গেছেন সেই সময় কিন্তু অসুস্থ ফিল করেছেন এবং পড়ে গেছেন এবং সেই সময় যারা আশেপাশে ছিলেন তার সহকর্মী হোক তার সাথে খেলেছেন বা ফেডারেশনের কর্মকর্তা হোক তারা কিন্তু ছুটে এসেছেন এবং সাথে সাথে তাকে সেখান থেকে নিয়ে নয় মিনিটের মধ্যে আজকে শুক্রবার আপনি জানেন যে জ্যাম ছিল না সেখান থেকে বারডামে নেওয়া হয়েছে খুব দ্রুত তার সাথেই কিন্তু যখন নেওয়া হয়েছে এরপর থেকে ডক্টর চেষ্টা করেছে তার পালস খুঁজে পাওয়ার জন্য কিন্তু পনেরো মিনিট থেকে ট্রাই করেছে পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো ট্রাই করার পরে তখন দেখেছেন যে আসলে পালস পাওয়া যাচ্ছে না বা আর কোনো সম্ভাবনা নেই তখন তারা ঘোষণা করেছেন যে পৃথিবী সে চলেই গেছেন আসলে এটা অবশ্যই মর্মান্তিক সবাই চেষ্টা করেছেন বা সবাই এর সাথে যুক্ত ছিলেন যারা তারা সবাই দেখেছেন আমরা নিজেরাও যখন কাভার করেছি দাবা তখন আমরা দেখেছি যে আসলে সুস্থ মানুষ যেহেতু খেলছে বুঝতেই পারছেন বারোটা রাউন্ড হয়ে গেছে এই রাউন্ড শেষেও কিন্তু আগেও কিন্তু থার্ড পজিশনে ছিলেন ভালো একটা চান্স ছিল ভালো কিছু করার সেটাও কিন্তু হলো না এবং সেই মুহুর্তে মানে এর আকস্মিক একটা মৃত্যু আসলে মেনে নেওয়া কঠিন তারপরেও আসলে আপনি যেটা বলছিলেন যে বয়স খুব বেশি নয় পঞ্চাশ বছর বয়স দু দুই সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট আপনি যদি দেখেন দাবারতে বাংলাদেশ যে এগিয়ে গেছে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার ছিলেন এগিয়ে গেছে সেখানে কিন্তু বড়ো একটা ভূমিকা রয়েছে তার সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট ইতিহাসে এখনও বাংলাদেশের হয়ে তার পঁচিশশো সত্তর এরপরে কিন্তু অনেকেই আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল সেটা তো হলো না আমরা হয়তো বা সময়ের সাথে আরও আপডেট পাবো তখন জানাতে পারবো যে তার পরবর্তী যেই তার শেষ কৃত্য বা তার শেষের জানাজা হোক মাঠে কথা হবে সে বিষয়গুলো আমরা অবশ্যই জানাবো বার্তা কক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী মাছারুল ইসলাম